নমস্কার, আজকে একটা পাঁচ তরকারি আমি রান্না করব, যার জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আলু, বেগুন, মূলো, কুমড়ো, পটল, বরবটি, ডাঁটা, ফুলকপি। এবার এইগুলো দিয়ে আমি পাঁচ তরকারি রান্না করব। এটা পুজোর সময় ভোগে খুব ভালো লাগে এই ধরনের পাঁচ তরকারি। তো প্রথমে আমি সব সবজিগুলো আলাদা করে ভেজে নেব। তো প্রথমে কড়াই সর্ষের তেলে আমি ডাঁটা হালকা করে ভেজে নিচ্ছি। তো ডাঁটাটা হালকা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব বেগুন। বেগুনগুলো ভেজে নেব। তো সব সবজিগুলো আমি ভেজে নিয়ে ফেরত আসছি। তো আমার আলু আর কুমড়ো বাদ দিয়ে সব সবজি ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব আলু আর কুমড়ো। এবার আলু আর কুমড়োটা একটু ভাজা ভাজা করে নেব। আলু কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি যে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। খুব ভালো করে সব কিছু মিক্স করে নেব। এবারে দিয়ে দেব এর মধ্যে একে একে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো চিনি আর দেবো অল্প আমচুর পাউডার। এবার খুব ভালো করে সব কিছু মিক্স করে নেব। দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। এই তরকারিটাতে আমি আদা বাটাও দিই, তবে সেটা একদম শেষে দিই আমি। তো যাই হোক, এগুলো খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জল দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর চাপাটা খুলে নিলাম। এবারে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো মিশিয়ে দেবো। আর একবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভাজা মশলা দিচ্ছি, যার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জৈত্রী। এতগুলো মানে জিনিস আমি ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটাই আমি দিয়ে দিলাম এখানে। এবারে দিয়ে দিলাম আদা বাটা। এবার খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। আর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। তো মাঝখানে আমি একটুখানি জল অ্যাড করে আবারও চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে চাপাটা খুলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে আরেকবার চাপা দিয়ে দিয়েছিলাম, চাপা খুলে নিলাম। আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। রেডি আমার পুজোর স্পেশাল পাঁচমিশালি তরকারি। নমস্কার।